দেশি রাজনীতিতে বিদেশি প্রভাব আমরা বলছি, যারা বিশ্বাসমতি রহমানও বলছিলেন আসলে এটি একদিনের বিষয় নয়, এটি দীর্ঘদিন থেকেই চলে আসছে। কিন্তু কেন আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশও এ ধরনের মানে একেবারে রাজনীতির অভ্যন্তরীণ বিষয় পর্যন্ত আমাদেরকে বিদেশিদের হস্তক্ষেপের কথা আলোচনা করতে হয় বা দেখতে হয়, সেই বিষয়টি কেন? উপস্থিত এটিএন বাংলার উপস্থাপক সহ সহ আলোচকবৃন্দ সকলকে আমার সালাম, এবং যারা শুনছেন তাদের প্রত্যেককে আমাদের দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। যে আজকের যে বিষয়টি আলোচনার, দেশি বিদেশিদের দেশে বিদেশিদের রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়টি, এই বিষয়টি নিয়ে যে আলোচনাটা আমাদের আমার পূর্বের আলোচক প্রথম যে হাবিবুর রহমান হাবিব সাহেব যে কথাটি বলে গেলেন, আমি তার কথার ধারাবাহিকতা ধরেই বলছি, তারা 2014 সাল এবং 2018 সালের নির্বাচনটাকে শুধু ধরছেন, বাংলাদেশকে হিসাব করতে হলে 53 বছরে বাংলাদেশ পদার্পণ করেছে। 53 বছর হিসাব করে একটা রাজনীতিবিদের দায়িত্ব হলো 53 বছরকে হিসাব হিসাবের মধ্যে নিয়ে এসে তার মধ্যে থেকে বের করা উচিত যে কারা এই দেশের রাজনীতিতে কলুষিত অবস্থানটা তৈরি করলো। হাবিবুর রহমান হাবিব ছাত্র রাজনীতি করেছেন দীর্ঘদিন, আমি মনে হচ্ছে আগে থেকে ছাত্র রাজনীতি করে তুলে আসছিলাম বিদায়ী নিয়ে, কিন্তু ওনারা যে কথাগুলো বলছেন যে আমাদের দেশে যে অবস্থানটা চলছে এই অবস্থার জন্য সরকার দায়ী, এটাকে সরকার দায়ী না আবার বিরোধী দল যে দায়ী না এটাকে অসম্ভব বলার কিছু নাই। আর একটা কথা হলো যে এই 53 বছরের মধ্যে যে কয়েকটি নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে যেই হেরে যায় সেই বলে নির্বাচন কারচুপি হয়ে গেছে, যে নির্বাচনে যুক্ত হয় না তারা বলে যে আমরা নির্বাচন, ওনারা তো অবরোধ দিয়ে রেখেছিলেন সে 2014 সালে নির্বাচনকে ওনারা আনেন আলোচনার মধ্যে দিয়ে, 2014 সালে নির্বাচন তো ওনারা অংশগ্রহণ করেছেন আমার মতে, কি কারণে নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা দেওয়ার পরে যদি বলা হয় নির্বাচনে পার্টিসিপেট করার কথা করবে, না হলে বিরোধিতা করবে, না হয় নির্বাচন ক্ষমতা থাকলে বন্ধ করে দিবে, ওনারা কিন্তু অবরোধ ডেকে 2014 সালে নির্বাচনটা অবরোধ ডেকে বন্ধ করে দিয়েছিলেন। ওই সময় 147টা স্কুল পুড়িয়েছিল, সিএসিজন প্রিজাইডিং অফিসার মার হত্যা হয়েছিল, তারপরে অগ্নিসংযোগ শুরু হয়ে গেল, এর মধ্য দিয়ে 152 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা কেন সমস্ত এলাকাতেই নির্বাচিত ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছিলেন ওনাদের দলেরই বিএনপিরই, তারা কিন্তু নির্বাচনে আর থাকলেন না, না থাকার কারণেই কিন্তু 152 জন নির্বাচিত হয়ে আসলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 53 জন। সেইখানে তো দোষটা কাদের, রাজনীতিবিদদের মানে বিরোধী দলের নাকি দোষটা সরকারের, গেল এক। দুই নম্বর কথা হলো 2018 সালের নির্বাচন, হ্যাঁ কিছু ত্রুটিপূর্ণ থাকতে পারে কিন্তু সেই নির্বাচনের চাইতে আপনি আরেকটু আগে যান, 53 বছরে বাংলাদেশের যখন জেনারেল জিয়াউর রহমান যখন হানা ভোটটা দিলেন সেই ভোটে 75 পরবর্তীতে 76 সেই নির্বাচনে আমার ছিল তো 72 পাবনা জেলার দায়িত্বে ছিল আমার ওই নির্বাচনগুলো প্রতিরোধ করার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু আমার বাড়ি এখন সিরাজগঞ্জ জেলাতে, হাবিব সাহেবরা আমরা তখন একই জেলার মানুষ ছিলাম, আমরা প্রতিরোধ করতে যেয়ে দেখলাম প্রত্যেকটা সেন্টারে ঘুরেছি প্রায় মোটরসাইকেল নিয়ে ঘুরে দেখেছি কোনো একজন লোকও কিন্তু ওই ভোটে হাজির হয় নাই, কিন্তু 80% 85% এবং কোনো কোনো কেন্দ্রে 112% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে হার পক্ষে। এটা এই যে ভোট ডাকাতিটা শুরু হলো, এই যে শুরু হলো তার ধারাবাহিকতায় যদি আমি মনে করি রাজনীতিকে কলুষিত করা, আজকে বিদেশিদেরকে আনার ব্যাপারে বিদেশিরা ডেফিনেটলি এটা আর একটা বিষয়, কারণ বিদেশিরা আমাদের দেশে সবসময় ভূ রাজনৈতিক কারণে গ্লোবালাইজ পৃথিবীর কারণে আজকে বিদেশিরা সারা দেশেই সারা পৃথিবীতেই তাদের মাতবাড়িটা, বিশেষ করে আমেরিকা, আমেরিকা সম্পর্কে আমাদের বিশ্বাস মতি রহমান সাহেব যে বক্তব্য বললেন আমি আর আলোচনা করতে চাই না, এটা নিয়ে বিষয়টা হলো যে আমাদের দেশের যে হঠাৎ করে উন্নতি বা উন্নয়ন এইটাকে কিন্তু আমরা যেভাবে দেখছি আর অন্যরা আরেকভাবে দেখছে।